কর্ণাটকের হাওয়া, তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান। বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার রাতে ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে কংগ্রেসের একটি যোগদান কর্মসূচিতে পার্থচিত্রা কেলাইবাইদ ঘোলাকুড়া এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নেন। তাঁদের হাতে দলীয় পতাকা দেন কংগ্রেসের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি বিশ্বরূপ পাল ও অভিষেক বিশ্বাস। কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূল দুর্নীতি, স্বজন পোষণ, বিজেপির জাতপাতের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে এলাকায় প্রায় ৫০টি পরিবার তারা দলে দলে কংগ্রেসে যোগ দিলেন। দলবদল করা কর্মীরাও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বাঁকুড়া জেলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, দলবদলের নামে নাটক করছে কংগ্রেস। বিজেপি এবং তৃণমূল থেকে এই তৃণমূলের যে তোলাবাজি, এই তোলাবাজির প্রতি এরা বীতশ্রদ্ধ। কাজকর্ম কিছু হচ্ছে না, কিছু লুটেরা লুটে যাচ্ছে সম্পদ, বালি, তারপরে এখানে ধানের সংগ্রহ মূল্য যেটা আছে কিছু ফড়ে আছে, তারা ধান টান বিক্রি করে দিচ্ছে। তাহলে প্রকৃত চাষিরা পাচ্ছে না ন্যায্য মূল্য, একশো দিনের কাজেও দুর্নীতি হচ্ছে এখানে। এই সমস্ত আবাসের ব্যাপারেও সেখানেও দুর্নীতি, প্রকৃত গরিবরা পাচ্ছে না, সেখানেও তাদের কাছ থেকে তোলা নেওয়া হচ্ছে। এইসব কারণে এই ভগবানপুর তেঘরি অঞ্চলের মানুষ বীতশ্রদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূল থেকে কংগ্রেসে জয়েন করছে। কংগ্রেস অবশ্যই শক্তিশালী হলো। আমরা আমার নাম বিশ্বরূপ পাল, ওয়ার্কিং প্রেসিডেন্ট বাঁকুড়া জেলা কংগ্রেস। চিত্রা গ্রাম এবং আশেপাশের ডানমারি গ্রাম, এরকম আরো এই অঞ্চলে দু তিনটে গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই ফুলেই ওনারা ছিলেন। দুই ফুলের ওপরে বীতশ্রদ্ধ হয়ে প্রায় ৫০-৫০ মানুষ সপরিবারে আজকে জাতীয় কংগ্রেসের ঝান্ডাকে হাতে তুলে নিয়েছেন। মোদি বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত করবেন। আসলে দেখা যাচ্ছে ওনারা যখন এসেছিলেন, ওনারা যেগুলো বলেছিলেন ঠিক তার উল্টোটা হয়েছে। ওনারা বলেছিলেন মেহেঙ্গাই কমিয়ে দেব। আমরা দেখেছি আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন আপনারা গ্যাস কিনছেন ১১০০ টাকায়। উনি বলেছিলেন বেরোজগারি মিটিয়ে দেব। ভারতবর্ষ স্বাধীনতার পরে সর্বোচ্চ বেশি বেকারত্বের হার দেখেছে এই মোদির শাসনকালে। মোদি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত। আমি আজকে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন আজকে তারিখ দিয়ে, আগামী দিন এই মোদির জন্য ভারত হবে বিজেপি মুক্ত এবং ভারত হবে কংগ্রেসময়। কাজেই এই আদর্শে ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে চলবার মতন একটাই প্ল্যাটফর্ম, একটাই ছাতা রয়েছে, সেই ছাতা হচ্ছে জাতীয় কংগ্রেসের এই তিরঙ্গা ছাতা। আজকে মানুষ আসল দুই ফুলের চরিত্র বুঝতে পেরে তারা সেই দুই ফুলকে ছেড়ে জাতীয় কংগ্রেসের হাত শক্ত করবার জন্য জাতীয় কংগ্রেসে যোগদান করছেন মানুষ। এবং এটা শুধু এই অঞ্চলে নয়, সারা বাঁকুড়া জেলায় হচ্ছে, সারা রাজ্যে হচ্ছে, এবং এখানের এই পথ সারা ভারতবর্ষ আগামী দিনে দেখতে পাবেন। এইভাবেই সারা ভারতবর্ষতেই জাতীয় কংগ্রেস আগামী দিনে বিজেপির অপশাসন থেকে মুক্তির একমাত্র বিকল্প হিসেবে উঠে আসছে। আমি বিজেপি করতাম, এখন জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। সম্প্রদায় দল আমার পছন্দ লাগে না, জাতপাতের ঝামেলা, এই জন্য আমি কংগ্রেসে যোগ দিলাম। কালীপদ রায়, এসব নাটক, কংগ্রেসে যোগদান করছে, কংগ্রেস পার্টিটা কোনো অস্তিত্ব আছে? কংগ্রেস আজকে জীবাশ্রুতে পরিণত হয়েছে, এসব নাটক করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব নেতা, তার যে নবজোয়ার, স্বতঃস্ফূর্ত মানুষের যে উচ্ছ্বাস আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে, এই জেলাতেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো হবে। কর্ণাটকের সাথে পশ্চিমবাংলার রাজনীতি কোনো সমীকরণ মানে আমার মনে হয় না ওটা ওটার সাথে কোনো সম্পর্ক আছে বলে। পশ্চিমবাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস, আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বিশ্বাস এবং তার লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এটাকে সামনে রেখে আমরা কিন্তু বাঁকুড়া মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তথা কংগ্রেস বা সিপিএম ধীরে মুখে সাফ হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পাওয়া যাবে না, শুধু মাঠে থাকবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াপুর। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। বর্তমান শাসক দলের যেভাবে মুখপাত্র ইনিয়ে বিনিয়ে নানা রকম করে বলে, এইসব বলে মানুষ বুঝতে পেরে গেছে। ভারতীয় জনতা পার্টি কোনো জাতপাতের রাজনীতি করে না। প্রথম আপনার এটা কথার আমি প্রতিবাদ করলাম,
তার কারণ হচ্ছে আমরা আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিশ্বাসটা রাখতে হবে। 67 বছর ভারতবর্ষে শাসন করে গেছে কংগ্রেস, ভারতবর্ষকে প্রথম ছেদন করতে ভারত মাতাকে এই মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরু যিনি হচ্ছেন কংগ্রেসের জনক এবং তার আরেকজন জনক মহাত্মা গান্ধী, তার যে নীতি সে ভ্রষ্টাচার নীতিকে আমরা সমর্থন করি না বা মানি না, আমরা গান্ধীবাদকে মানি না। দ্বিতীয় কথা হচ্ছে কে কোন দল করবে তার ব্যক্তিগত বিষয়, মানুষের তখন দেখবেন মানুষ হরিনাম কখন করে যখন দেখবেন তার ভূতের ভয় হয়, শেষ সময় হয়ে যায়, মরণকালে দেখবেন হরিনাম হরিনাম করে কথা দিয়ে বলে, তুলসী গাছ এনে মাথা সিতানে দেয়, গীতাটা মাথার সামনে নামায় তার আগে গীতা পাঠ করে তার ভুলে যায়। তো মানুষের জ্ঞান এবং মানুষের ক্ষমতা থাকাকালীন মানুষ যদি সঠিক বিচার না হয় তার বিচার তার কাছে, এটা তো কাউকে বলতে পারি না যে তুমি এই করো সেই করো, তাহলে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারতাম না এবং জনপ্রতিনিধি হিসাবে আমার বিরোধ জায়গা বলে কোনো জায়গাই থাকতো না, তাহলে তো আমার এলাকার প্রায় 3 লাখ ভোটার 3 লাখ মানুষের ভোটটাই আমি পেতাম। অতএব বিরোধী থাকবেই, বিরোধী থাকা ভালো। কর্ণাটকের জয় পরাজয় সেখানের মানুষ চিন্তাশীল মানুষ, কোনো সরকারকে 5 বছরের বেশি রাখে না, তাদের উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য যার জন্য সমস্ত দলের একটা কম্পিটিশন থাকে, ভারতীয় জনতা পার্টি সেখানে 5 বছর কাজ করে দেখিয়ে দিয়েছে, বর্তমান কংগ্রেস সেখানে সরকার হবে অবশ্যই সেখানে সেটাকে টপকে আরও বেশি করে কাজ করে দেখাক, তবেই সেই কর্ণাটকের মানুষ মনে রাখবে যে কোন সরকারটা ভালো। অতএব সরকার কোনটা ভালো কোন দল ভালো সেটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো দ্বিমত নেই। মানে এতে দলের উপরে একটা প্রভাব না, না কোনো প্রভাব কোনো এফেক্ট পড়বে না, ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের মধ্যে একক বৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল যেটাতে সারা দেশ আজকে তাকিয়ে রয়েছে ভারতকে অনুকরণ করছে, যে ভারত অন্য জায়গার কাছ থেকে যুক্তি এবং প্রযুক্তি এবং কিছু কোলাবোরেশন যেখান থেকে পারচেস করতো আজকে ভারতবর্ষ থেকে পারচেস করতে হচ্ছে সেই সমস্ত দেশকে। অতএব চীন আজকে গর্তে ঢুকে গেছে, পাকিস্তান তো অনেকদিনই লাইন গুটিয়েছে, আজকে শ্রীলঙ্কার থেকে শুরু করে সমস্ত দেশ আজকে আটা দাও চাল দাও গম দাও আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে চাইছে আর সেখানে তিনি সহযোগিতা করছেন, তিনি সারা বিশ্বের নেতা। ভারতীয় জনতা পার্টি ঠুনকো রাজনীতির দল নয়, যেটা হচ্ছে মহান সমুদ্রের মতো এবং হিমালয় পর্বতের সমান, যেখান থেকে 1 বালতি জল তুললে এখানে কিছু এসে যায় না, 10 বালতি জল সেখানে আবার সম্মিলিত হবে।